চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর সেই ঘটনাকে ঘিরে ফের উত্তেজনা একটি সরকারি হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর মৃত্যুর পর ওই হাসপাতালে অশান্তি ও উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করে পরিবারের সদস্যরা বলে অভিযোগ। জানা গিয়েছে, রবিবার রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিককে। সোমবার সেই রোগীকে সিসিইউতে রেফার করা হয়, কিন্তু ফিমেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ। অক্সিজেন সিলিন্ডার না পাওয়া যাওয়ায় মৃত্যু হচ্ছে কল্যাণী প্রামাণিকের বলে অভিযোগ তুলছেন মৃতার ছেলে তারাপদ প্রামাণিক। এরপরই হাসপাতালের নার্সদের ঘিরে প্রতিবাদ শুরু করেন মৃতার পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিসিউ রেফার থাকলে সিসিউ তো বেড সবসময় ফাঁকা থাকে না, ওই জন্য আমরা কলবুক পাঠাই, ওখানে ভ্যাকেন্ট নট ভ্যাকেন্ট লিখে পাঠান। এবার ওনারা বলতে চাইছেন ওনাদের কাল রাত থেকে পেশেন্ট খারাপ আছে, এখনও অবধি সিসিউ কেন পায়নি। যখন বলা হয়েছিল সিসিউ ওনারা ফোন করে বলেছিলেন এবার পাঠিয়ে দিতে, তখনই পেশেন্টটা এক্সপায়ার করে। তো ওনারা বলতে চাইছেন যে এখন কেন বেড দেওয়া হলো, তখন কেন দেওয়া হলো না। আমরা ডিউটিতে অন হয়েছি 2:17 সময়, উনি বলেন যে আপনাকে আড়াই ঘন্টা ধরে আমি দেখছি, আপনি কিছুই করছেন না। উনি কীভাবে বলেন এটা আমাদেরকে, বলছে যে এরপর আপনি বাইরে বেরাবেন না, তখন দেখে নেব, এরকমভাবে থ্রেটেনিং দিচ্ছে। আমাদের কোনোরকম কোনো সিকিউরিটি নেই বলতে পার্টির, এখানকার পার্টির একদম কথা ভীষণ বাজেভাবে ডিল করতে হয়, প্রত্যেক মুহূর্ত আমাদের এই বাজে বাজে গালিগালাজ শুনতে হয়। আশিস মণ্ডলের রিপোর্ট, ওমকার বাংলা।